আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকে যারা ভর্তি আছেন তারা তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিজের ছবিটি 1 মিনিটে ডাউনলোড করতে পারবেন, যে উপায় সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমেই গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন NUEMS, লিখে সার্চ করবেন, প্রথমে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এরপরে ওয়েবসাইটটি ওপেন হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। এরপর ওপেন হওয়ার পরে 3 নম্বর অপশন স্টুডেন্ট লগ ইন একটা ক্লিক করবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সাবমিট বাটন একটি ক্লিক করবেন। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার নাম শো করবে। এখানে হোমে থেকে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে দেখবেন আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার সেশন লেখা আছে এবং আপনার ছবিটিও আছে। এখান থেকে এডিটে না করে এখানে রাইটে ক্লিক করে এজ এ সেভ ইমেজ আছে, সেখানে মোবাইল থেকে হবে, কম্পিউটার থেকে হবে, সেভ ইমেজেস দিয়ে আপনি ডেস্কটপে অথবা মোবাইলে এখান থেকে সেভ দিয়ে ডাউনলোড করে রাখতে পারেন। এই ছবিটি আপনি বিভিন্ন সময় ফর্ম ফিল আপের সময় এই ছবিটি প্রিন্ট করে বের করে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করতে পারেন, চাকরির আবেদন করতে পারেন। অনেকেরই ছবি থাকে না, বিভিন্ন জায়গায় যায় সমস্যায় পড়েন, তখন নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ছবি ডাউনলোড করে বিভিন্ন দরকারি কাজগুলো করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।